কী হয়েছে মা, চোখে পানি কেন? পার্ক ভালো লাগছে না? টগর, পার্ক কেমন লাগছে? পচা লাগছে। তাহলে কি বাসায় ফিরে যাবে? কিছুক্ষণ থাকবে এখানে? তো জটিল সমস্যার মধ্যে পড়লাম। কলা হাতে বসে আছিস কেন? খা। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, অত্যন্ত রাগ করছি, বলা যায় না, একটা হয়তো চড়ো দিয়ে বসতে পারি। টগর যাও, কলাটা তুলে নিয়ে এসো। যাও বলছি। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে তুলবে। 1, 2, 2.5, 3. বাহ, এই তো ভালো ছেলে, গুড বয়। আমার টগর বাবার মতো ভালো ছেলে পৃথিবীতে আর হয় না। নাও খোসা ছাড়ো। আমার সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে। বাবা, কি কলা খাবো? আমি খাবো। দোতলার ফ্ল্যাটটা ভাড়া চাও? জি। পরিবারের সদস্য সংখ্যা 3। তাদের পরিচয়? আমি, আমার 1 পুত্র এবং 1 কন্যা। স্ত্রী কোথায় গেলেন? এখনো ঠিক বুঝতে পারছি না উনি কোথায় গেলেন, তবে পৃথিবীতে নেই এইটুকু বলতে পারি। প্রশ্নের উত্তর সরাসরি হলে ভালো হয়। জি, উনি মারা গেছেন। স্যার, আমি কি ঘরটা পাবো? পেলে বড় উপকার হয়, খুব ঝামেলার মধ্যে আছি। সমস্যা নিয়ে ভাবেন। জি, আমি স্যার আপনার কথা ঠিক বুঝতে পারছি না। অসংখ্য সমস্যা আমাদের, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, এইসব নিয়ে ভাবেন? জি না। কেন জানতে পারি? স্যার, নিজের সমস্যার কোনো কূল কিনারা নেই, আর দেশের সমস্যা। নিজের সমস্যা থাকলে দেশের সমস্যা নিয়ে ভাবা যায় না, এটা কোনো আইনে আছে? জি না। এখন থেকে ভাববেন। জি আছে। ধূমপান করেন? জি। ছেড়ে দিবেন, বিড়ি সিগারেট ফুঁকে ফুঁকে দেশটার কি অবস্থা হচ্ছে? নিকোটিন ছাড়া ওর মধ্যে আছেটা কি? স্যার, আপনি তো খুব আরাম করে ফুঁকছেন। আরে, হুক্কা আর বিড়ি সিগারেট কি এক জিনিস হলো নাকি? এটা কিরকম সাইন্টিফিক ব্যবস্থা দেখেছেন? ধোঁয়া,
পানির ভেতর দিয়ে ফিল্টার হয়ে আসছে। একটু টেনে দেখবেন নাকি? আমার ঠিক এখন ইচ্ছে করছে না স্যার, ঘরটা যদি কাইন্ডলি একটু টেনেই দেখুন না জিনিসটা কি। দেশ থেকে কি শিষ্টতা ভদ্রতা এসব উঠে গেল নাকি? একটা বয়স্ক লোক রিকোয়েস্ট করছে অথচ নিন। জিনিসটা কেমন? ভালো। পানির মধ্যে গোলাপ জল দেওয়া আছে, গোলাপের একটা ফ্লেভার চলে এসেছে, তাই না? পেয়েছিলেন? পেয়েছিলাম। যখনই খেতে ইচ্ছে করবে আপনি এইখানে চলে আসবেন, এই জিনিস আর কোথাও পাবেন না। স্যার তাহলে বাড়িটা পাচ্ছি স্যার? না, যে লোক দেশের সমস্যা নিয়ে ভাবে না, কেবল খায় আর ঘুমায়, তাকে আমি বাড়ি ভাড়া দিই না। সেটা শুরুতে বললে ভালো হতো না, এতক্ষণ ধরে খামোখা ভাজার ভাজার করলে। এই অভদ্র চোকরা, ভদ্র ভাষায় কথা বলো। আপনি আপনি হচ্ছেন একজন শখের দেশদরদি, কাজ কর্ম কিছু নেই, বারান্দায় বসে শুধু হুক্কা টানেন আর বড় বড় কথা বলেন, যত ফালতু বাত। আমার সব ফালতু বাত? অভদ্র চোকরা, গেট আউট, গেট আউট। ইংরেজিতে গালাগালি দেবেন না, বাংলায় গালি দিন, বাংলায় অনেক ভালো ভালো গালাগালি আছে। সাইনবোর্ডটা উল্টে দে, আমি কোনো বেটাকে বাড়ি ভাড়া দেবো না। আমার মাথা রক্ত চলে গেছে, আমাকে কিনা বাংলা ভাষা শেখায়। যা একজন কি নাকি বলেছে, আর তাতেই তুমি একেবারে মূর্খ বলেছে, মুখের উপর মূর্খ বলেছে। বলে কিনা আমি বাংলা ভাষা জানি না, এত বড় স্পর্ধা, সেদিনকার চেংড়া ছোকরা। তোমার শরীর ভালো না, বয়স হয়েছে, এখন যাও কিনা এসব উত্তেজনার মধ্যে। আরে আমি আবার কখন উত্তেজনার মধ্যে গেলাম? এই তুই হাসছিস কেন? এর মধ্যে হাসির কি আছে বলতো? তুমি বাবা খুব অল্পতে রেগে যাও তাই দেখে হাসছি। একটা লোক তোর বাবাকে মূর্খ বলেছে, এটা অল্প হলো? ঢাল রে বাবা, দুলাভের কি হয়েছে বলতো? পানি ঢালা ঢালি হচ্ছে দেখলাম। ওই এক বেটা মুখু কই গাল দিছে। মুখু বলেছে? সেটা আবার কি? মুখু কইছে, মুখু। ও ও, মূর্খ বলেছে, খুব একটা ভুল বলেনি অবশ্য, তবু বাড়িতে এসে মূর্খ বলে যাবে এটা হতে দেওয়া যায় না, হাইলি অবজেকশনেবল। মানুষ কি অদ্ভুত জীব দেখলে আপা? ওই দুলাভাই প্রসঙ্গে বলছিলাম আর কি, আমি রাত দিন তাকে বলছি যে তার বুদ্ধিবৃত্তিটা একটু নিচু স্তরের, তাতে তার কিছু উনিশ বিশ হচ্ছে না। আমার এই কথাটাই যখন বাইরের একটা লোক এসে বলে গেল, তখন ঢালো মাথায় পানি, আনো ডাক্তার। তোর আর কিছু লাগবে? হ্যাঁ, আর একটু চা হলে মন্দ হয় না। আচ্ছা ফরিদ, তোর নিজের বুদ্ধি কেমন? মন্দ নয়, আমাকে 100 এর মধ্যে 95 দেওয়া যায়। আমার পরেই এই বাড়িতে সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে গিয়ে কাদের, তাকে 90 দেওয়া চলে। চিনি হয়েছে কিনা দেখ। হ্যাঁ, আর দুলাভের বুদ্ধি, দুলাভের বুদ্ধি 20 থেকে 25 এর মধ্যে ওঠানামা করে। ফরিদ জি, দুলাভাই। আরে আমাকে বলে কিনা আমি বাংলা জানি না, আমি কিনা মূর্খ? পাবলিকের মুখ তো আপনি বন্ধ করে রাখতে পারবেন না দুলা ভাই, একদিন না একদিন পাবলিক সত্যি কথাটা বলবেই। তার মানে কি বলতে চাও তুমি? আপা দুলা ভাইকে এক কাপ চা দাও। আজ কি ছবি মামা? আজ নেব স্পার্টাকাস, স্ট্যানলি কুব্রিকের ছবি।
ক্লাসিক, বারবার দেখা যায়। আহ কি শর্ট ডিভিশন! স্পার্টাকাস আর নিগ্রো মুখোমুখি বসে আছে, মিড শট, কাট, স্পার্টাকাসের ক্লোজ শট, মুখে বিষাদের হাসি, কাট নিগ্রো, কাট স্পার্টাকাস, লং শট, দুই গ্ল্যাডিয়েটরের যুদ্ধ। সামাজিক ছবি মামা, এই তো তোদের একটা দোষ কাদের, সব ছবি সামাজিক ছবি, মানুষকে নিয়ে এই ছবি, আবার তাকে নিয়ে এই সমাজ, ঠিক কিনা? একেবারে খাদি কথা কইছেন মামা, লাখ কথার এক কথা। ছবি আরম্ভ হয়েছে, ঘুমানোর আগে একখান ছবি না দেখলে ভাল লাগে না। দেন মামা, বিরম করেন না। আমি কাটা বেছে দিই মা। আমি কাটা বাঁচতে পারি। আপনার সঙ্গে ছোট্ট একটু কথা ছিল ভাইজান। বলেন, আমার এখন ওই টাকা পয়সা একটু শর্ট যাচ্ছে, তাই এই যে খাওয়া দাওয়া করছি এটার পয়সাটা দিতে পারবো না। কী কন আপনি! ওই বাচ্চাদের সামনে যদি হইচই করেন তাহলে খুব লজ্জার মধ্যে পড়ে যাব। আপনি বরং এই ঘড়িটা রেখে দিন, পরে ছুটি নিয়ে যাব। বাচ্চা দুটোকে দই মিষ্টি দে। Many thanks. বাবা দেখেছো কেন? এখানে কটা আমাকে গুনে দেখ। সাতটা? সাতটা, ফট করে বলে দে সাতটা, আগে গুনে দেখ তারপরে বল। আরে বাবা কি মুশকিল, এই তো 1 2 3 4 5 6 7 7। দেশের কি হচ্ছে বলতো? কি হচ্ছে নাকি দেশের? আচ্ছা বাবা, সাতটা আমের সঙ্গে দেশের কি সম্পর্ক? আটটা আম আমি কিনে নিয়ে এসেছি 350 টাকা দিয়ে, বাসায় নিয়ে এসে দেখি সাতটা। এর মানেটা কি? দেশে কি সততা বলে কোনো জিনিস নেই? বিশ্বাস জিনিসটা কি দেশ থেকে উড়ে চলে গেল? যা ডিকশনারি নিয়ে আয়। ডিকশনারি দিয়ে কি করবে তুমি? ওই বিশ্বাস সততা এই শব্দগুলো আমি লাল কালি দিয়ে কেটে দেবো। অসহ্য লাগছে আমার। কি হচ্ছে কি দেশের? বাবা আমার মনে হচ্ছে তুমি অসুস্থ হয়ে পড়েছো, তোমার প্রেশারটা চড়ে গেছে। এসো তুমি একটু বরং শুয়ে থাকো, আমি ডাক্তারকে খবর দিই, ডাক্তার এসে তোমার প্রেশারটা মাপবে। আমার প্রেশার মাপবে কি হবে? এই দেশটার প্রেশার মাপা দরকার। ইট ইজ হাই টাইম। এই তুমি এখানে কি যাও? কিছু চাই না। কিছু চাই না তো গুরগুর করছো কেন? বহিষ্কার হও, বহিষ্কার হও। এত চেঁচামেচি কিসের? ওখানে কটা আম আছে গুনে দেখো। কেন? গুনতে বলছি গুনো, প্রশ্ন করবে না। ছটা? ছটা, ছটা মানে? আচ্ছা বাবা, একটু ছিল ছটা, এখন হয়ে গেল ছটা। এর মানেটা বলি, এর মানেটা কি? অস্থির হয় না তুই। আম কই পাইলেন খালাজি? কত কথা জিজ্ঞেস না, খাইবার দিছি, খা খায় দেখ। মিলা কাম দ্রবণ মিলা। প্রেশার বেশ হাই, কোনোরকম উত্তেজনার মধ্যে যাবেন না, চুপচাপ শুয়ে থাকবেন, কথাবার্তা একেবারে বন্ধ। কিন্তু আমের ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারছি না। কিনে আনলাম আটটা আম, বাসায় এনে দেখি সাতটা, কিছুক্ষণ পর দেখি ছটা। প্রেশার হাই হলে এরকম হতে পারে, চোখের বিভ্রম। প্রেশার হাই হলো আমার, আর চোখের বিভ্রম হলো আমার স্ত্রীর আর আমার কন্যার। কী ধরনের ডাক্তার হে তুমি? আমি এ নিয়ে পরে আপনার সঙ্গে আলাপ করবো, আপনি শুয়ে থাকুন, আমি যখনই সময় পাবো চলে আসবো। যখনই সময় পাবো তখনই চলে আসবো, এর মানে কি? না মানে শুধু ওষুধ দিয়ে যে ডাক্তারের দায়িত্ব শেষ, এই এই ফিলোসফিতে আমি বিশ্বাস করি না। মিস মিলি কি বাসায় আছেন? মিলি? মিলিকে তুমি চেনো নাকি? জি না, না, উনি আমার ফার্মেসির সামনে দিয়ে রোজ ইউনিভার্সিটিতে যান, এটা লক্ষ্য করেছি। ও, লক্ষ্য করেছো? হ্যাঁ, একদিন অ্যাসপিরিন কিনতে আমার ফার্মেসিতে গিয়েছিলেন। ও আচ্ছা, তাই নাকি? ডাক্তার সাহেব চলে যাচ্ছেন নাকি?
আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি জানেন চা নিয়ে এসেছি। কোনো দরকার ছিল না, কোনো দরকার না থাকলেও খান। ঠিক আছে, আর চেষ্টা করতে হবে না, আমি আবার এনে দিচ্ছি। কিছু হয়েছে নাকি ডাক্তার? জি না। কেমন যেন অন্যরকম লাগছে, চুল কেটেছে নাকি? কিছু তো হয়েছে বটেই, বলে ভালো, বলে ভালো। দেখো, পেটে কোনো কথা বেশিক্ষণ রাখতে নেই, আলসার হয়। কি যে বলেন, ডাক্তার না হতে পারি কিন্তু কথাটা সত্যি। মেয়েদের সবচেয়ে কম আলসার হয় কেন জানো? কম হয় কারণ তারা পেটে বেশিক্ষণ কথা রাখতে পারে না। আপনি উকিল সাহেবের মেয়েটাকে দেখেছেন? উকিল সাহেবের মেয়ে সামনের দোতলা নিরিবিলি। উকিল সাহেবের মেয়েটার মায়া মায়া চেহারা না? বয়সের দোষে মায়া মায়া চেহারা মনে হচ্ছে। দেখো, তোমার মতো বয়স যখন আমার ছিল তখন আমারও কোনো একটা মেয়েকে দেখলে মনে হতো মায়াবতী, মনে হতো আকাশের চাঁদ। ওরকম একটা আকাশের চাঁদকে বিয়ে করলাম। তোমার ভাবির চেহারা সুরত তো দেখেছি, তোমার মনে হয় না উঠে দৌড় দিই? অথচ জানো, বয়সের কারণে এই মেয়েকে আমার এক সময় মনে হয়েছিল মীনা কুমারী। বয়স বড় খারাপ জিনিস ব্রাদার, খুবই খারাপ। আমার অ্যাডভাইস হচ্ছে, এখন থেকে কোনো মেয়েকে মায়াবতী মনে হলে তার ধার দেওয়া যাবে না। হ্যাঁ মিলি, তুই তারাশঙ্করের কবি পড়েছিস? আমি ভেবেছি ওটা নিয়ে একটা সিনেমার স্ক্রিপ্ট তৈরি করব। ওপেনিং শটটা হবে এইরকম, গ্রাম্য একটা ছোট্ট স্টেশন, রেল লাইনটা গিয়ে মিশেছে একেবারে দিগন্তে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড থেকে গান ভেসে আসছে, কালো যদি মন্দ হবে কেশ পাকিলে কান্দ কেন। চুপ করতো, গানের সুরটা আস্তে আস্তে মিলিয়ে যাবে, শোনা যাবে ট্রেনের শব্দ, ঝিক ঝিক কিছুক্ষণ বাদে তার সাথে মিক্স আপ হবে বাউলের একতরার ধ্বনি, টুনটুন টুনটুন ঝিকঝিক হুসহুস টুনটুন ঝিকঝিক। চুপ কর, সিনেমা নিয়ে আর একটি কথাও না, আমার অসহ্য লাগে, রাত দিন ওই একই কথা, সিনেমা সিনেমা সিনেমা। আজ ওই ইলিশ মাছ কি করবো বলো, বাজারে যা পাই তাই তো দেবো। কদিন ধরেই মাছের সমস্যা নিয়ে ভাবছি, মানে এই যে দেশে মাছের এত সমস্যা, এটা কিন্তু সহজেই দূর করা যায়। দূর করা গেলে দূর করে দাও বাবা, রোজ রোজ আর একই মাছ খেতে ভালো লাগে না। কি করতে হবে জানিস? শুধু একটা বছর মাছ খাওয়া বন্ধ রাখতে হবে, মাছরা যাতে নির্বিঘ্নে বংশ বৃদ্ধি করতে পারে। একটা মাছের পেটে অযুত নিযুত লক্ষ কোটি ডিম থাকে জানিস। মনটাকে একটু বড় করতে শেখেন, বড় বড় কথা নিয়ে ভাবতে শেখেন, লাইফ কি বোঝার চেষ্টা করেন। ফেলিনির একটা ছবি আছে, বাইসাইকেল থিফ। হ্যাঁ জি, সিনেমা নিয়ে তুমি আমার সঙ্গে কোনো কথা বলবে না? জি আচ্ছা, শুধু সিনেমা কেন, কোনো বিষয় নিয়ে তুমি আমার সঙ্গে কোনো কথা বলবে না? জি আচ্ছা জি। দেশে অসংখ্য সমস্যা, সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, শুধু সিনেমা আর সিনেমা। আমার তো মনে হয় তুমি খবরের কাগজে পড়ো না। জি না, পড়ি না।
সময় নষ্ট। সময় নষ্ট? খবরের কাগজ পড়া মানে সময় নষ্ট? জি, খবরের কাগজ হচ্ছে অলস লোকের বিলাস, রিটায়ার্ড লোকের আশ্রয়। দিন নেই রাত নেই, সামনে দুটো পাতা খুলে বসে থাকো, আর কোথায় চুরি হচ্ছে, কোথায় খুন, কোথায় রাহাজানি, কোন মেয়ের দুই মাথাওয়ালা বাচ্চা হলো, কোন জামাই পালিয়েছে শাশুড়ির হাত ধরে। চুপ কর তো ফরিদ, আমি আর একটি কথাও শুনতে চাই না। অল রাইট, নো প্রবলেম, এই আমি চুপ করলাম। সত্যি কথা এই দুনিয়ায় কেউ শুনতে চায় না, সত্যি কথা বললেই চুপ করো, চুপ করো। যত্ত সব আসলে মানুষ যত কম চেনা যায় ততই ভালো। স্যার বুঝি হুক্কা খান, খুব ভালো জিনিস, খুবই সাইন্টিফিক জিনিস, ধোঁয়া ফিল্টার হয়ে আসে। আজকাল তো সব ভালো ভালো জিনিস দেশ থেকে উঠেই যাচ্ছে। কি চান আপনি আমার কাছে? না কিছুই চাই না, একটু গল্পগুজব করতে এসেছি মাত্র। আসলে আমি অবসর সময়ে নানান সমস্যা নিয়ে চিন্তাভাবনা করি, শুনেছি আপনিও ভাবেন। আজকাল তো কেউ ভাবে টাবে না। কে বললে আপনাকে যে আমি সমস্যা নিয়ে ভাবি? বলছি তার আগে আমি কি আপনার হুক্কায় একটা টান দিতে পারি? না মানে হুক্কা আমার খুব প্রিয়, আমি ছেলেবেলা থেকেই, না মানে আমি ছোটবেলায় একটা ছড়া শুনেছিলাম, কন্যার বাপে হুক্কা খায়, বুনকা বুনকা ধোঁয়া যায়। আপনি কি এর আগে আমার কাছে এসেছিলেন? জি এসেছিলাম, বাড়ি ভাড়া নিতে এসেছিলাম, আপনি আমাকে বহিষ্কার হওয়া বলে চলে যেতে বলেছিলেন। স্যার কোথাও কিছু পাচ্ছি না, আপনার বাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, ভাড়া কম, অ্যাডভান্স নেই, আমি একজন দরিদ্র ব্যক্তি। কি করো তুমি? তুমি করে বলে ফেললাম। না না খুব ভালো করেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আসলে তুই করে বললে আমি আরো খুশি হতাম। আসলে তুমি এবং তুইয়ের মধ্যে যে মাধুর্য, আপনির মধ্যে সে মাধুর্য কোথায়? আমার কথার জবাব কিন্তু এখনো পাইনি, কি করো? স্যার একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম। চাকরি চলে গেছে? জি না, ওই কোম্পানিটাই উঠে গেছে। তার মানে এখন কিছুই করো না? জি। তুমি এখন যেতে পারো। চলে যেতে বলছেন? হ্যাঁ, বহিষ্কার হও। দেশের সমস্যা নিয়ে চিন্তায় আপনার ঘুম নেই, আর আশেপাশের লোকজনের সমস্যা আপনার চোখে পড়ে না, ভরং ছাড়ুন। অভদ্র ছোকরা, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, আলিশান বাড়ি বানিয়ে বসে আছে, ব্যাংকে নির্ঘাত লাখ লাখ টাকা আছে, তার উপরে দোতলা তিনখানা ঘর ভাড়া দিচ্ছেন, আর এইটুকু টাকার লোভ সামলাতে পারছেন না? মুখে বড় বড় কথা, দেশের সমস্যা নিয়ে ভাবেন। তুমি চুপ করবে? হাতে আবার মস্ত বড় একটা খাতা, তার উপরে লেখা মৎস্য, নিশ্চয়ই মৎস্য সমস্যা নিয়ে ভাবছেন। মৎস্য সমস্যা নিয়ে ভাববেন আর খাবার সময় খাবেন রুই কাতলা, আর আমাদের ভাগ্যে আছে পুঁটি মাছ। কাদের কাদের কি তার অঞ্জে বার করে দেবেন? তাই দিন, ওইটাই শুধু বাকি আছে। এই অভদ্র ছোকরাকে দোতলার চাবিটা এনে দে। তুমি যে কথাগুলো আমাকে বললে সেগুলো ঠিক না। ঋণের টাকায় এই বাড়ি করা, আমার নিজের কোনো রোজগার নেই, জলের মতো টাকা খরচ হচ্ছে, বাড়িতে দুজন কাজের লোক, বুঝতে পারছ? বুঝতে পারছ না তাই না? আর ওই বললে আমি নিজে কিছু করার চেষ্টা করি না, এটা ভুল বললে। গ্রামে পৈতৃক সম্পত্তি যা ছিল কলেজ বানানোর কাজে দিয়ে দিয়েছি, লাখ দশেক টাকা সম্পত্তি। আরো শুনতে চাও? আমি খুবই লজ্জিত। লজ্জিত? লজ্জা শরমের কোনো বালাই আছে বলে তো মনে হয় না। ছোকরা আবার হা করে হাসে।